জেলা নোয়াপাড়া গ্রামে আমি একটা ছোট্ট চাষি আমরা বিঘা দুই জমি কপির চাষ করি এক বিঘা জমি ধান চাষ করি আমাদের কপি এবছর বৃষ্টির জন্য দাম প্রচণ্ড ছিল প্রথম দিকে তিরিশ পঁয়ত্রিশ টাকা দাম বিক্রি করেছি এখন এই মুহূর্তে দাম কমেছে পনেরোটা থেকে বিশ টাকা বিক্রি হচ্ছে আমাদের কপি বীরভূম জেলার বাইরেও রানীগঞ্জ আসানসোল মুর্শিদাবাদ এসব জায়গাতেও রপ্তানি করা হয় আর স্থানীয় হাটেতে বিক্রি করি কোনো অসুবিধা নেই আমাদের স্থানীয় হাটের জন্যে আর এই কপির চাষ শেষ হলি আমরা আবার পুনরায় আলুর চাষ করবো আলুর চাষেও মোটামুটি আমাদের ভালো লাভজনক হয় নমস্কার